হ্যালো মাই ডিয়ার অল লিটিল চ্যাম্পস, ওয়েলকাম টু বায়োলজি টিউটোরিয়াল হ্যাশট্যাগ বুবায়ো। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, যারা আপকামিং ডেজে যে এনএম জিএনএম তোমাদের পরীক্ষা আসতে চলেছে, তার মধ্যে বায়োলজি থেকে বা জীবন বিজ্ঞান বা লাইফ সায়েন্স থেকে সব থেকে একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার বা গুরুত্বপূর্ণ টপিক তোমরা বলতে পারো, যেখান থেকে প্রচুর বার তোমাদের প্রশ্ন করা হয়েছে, সেই জাতীয় জিনিস নিয়ে আমরা সম্পূর্ণ আলোচনা করতে থাকবো এবং খুবই সংক্ষেপে। তাই যারা প্রথম দেখছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও এই জাতীয় ক্লাস এবং সাথে রাত্রিতে প্র্যাকটিস সেশন পাওয়ার জন্য। তো আমি উবাই ব্যানার্জি তোমাদের সাথে খুব সংক্ষেপে সেই বিষয় নিয়ে আলোচনা করব। চলো দেখে নিই আমরা আজকের বিষয়বস্তু কি আছে তোমাদের জন্য, লেটস চলো। তো দেখো, আমরা প্রথমেই আলোচনা করছি আজকের বিষয়বস্তু আমাদের কি রয়েছে, ভিটামিন। ঠিক আছে, তো ভিটামিনের অপর অর্থ কি? ভিটামিনকে অপর যে নামে ডাকা হয় তার নাম হচ্ছে খাদ্য প্রাণ। কি বলবো আমরা, খাদ্য প্রাণ। এটি কি না, এটি একটি বিশেষ উপাদান যেটি খাদ্যের মধ্যেই থাকে, কিন্তু সেটার বিভিন্ন উল্লেখযোগ্য গুণাগুণ তার কিন্তু আছে আমাদের দেহে। এবং এই সম্পর্কে, এই খাদ্য প্রাণ বা ভিটামিন সম্পর্কে যিনি ধারণা দিয়েছেন তিনি কে, প্রথম যিনি ধারণা দেন তার নাম হচ্ছে বিজ্ঞানী লুনিন। অবশ্যই নামটা ভালোভাবে খেয়াল রাখবেন, বিজ্ঞানী লুনিন কিন্তু প্রথম এই খাদ্য প্রাণ বা ভিটামিন সম্পর্কে ধারণা দিয়েছেন। দ্বিতীয় কথা কি বলেছেন, না ভিটামিন বা খাদ্য প্রাণকে কি বলা হয়, ভালো করে একটু নজর দিয়ে নাও, অত্যাবশ্যক সহায়ক উপাদান রূপে ডাকা হয়। অর্থাৎ খাদ্যের সাথে সাথে ইহা দরকার দেহের জন্য, মানব দেহের জন্য। তো সেই সম্পর্কে যিনি ধারণা দিয়েছেন তেনার নাম কি, বিজ্ঞানী হপকিন্স। নামটা একটু ভালোভাবে খেয়াল রাখবে, বিজ্ঞানীর নাম কি রয়েছেন, হপকিন্স। তৃতীয় কথা, এই যে ভিটামিন আর আরেকটা নাম দেখো ভাইটামিন, এই দুটো শব্দের আক্ষরিক অর্থ কিন্তু একই, কিন্তু এই ভাইটামিন নামে কে অভিহিত করেছেন, বিজ্ঞানী কাসিমির ফাঙ্ক এই সম্পর্কে কিন্তু, হ্যাঁ, ভাইটামিন সম্পর্কে ভিটামিনকে খাদ্য প্রাণ রূপে অভিহিত করেছেন। তো এই তিনটে বৈজ্ঞানিকের নাম ভিটামিন থেকে প্রচুর বার এনএম জিএনএম কোশ্চেনে জিজ্ঞেস করেছে, আইদার SMFW এই জাতীয় পরীক্ষায় কিন্তু বারবার বলছি তোমাদের এসেছে। তো যারা এনএম জিএনএম এর জন্য প্রিপারেশন নিচ্ছ অবশ্যই বলবো বা প্রিপারেশন নিচ্ছে তাদের সাথে অবশ্যই ভিডিওটি একটু শেয়ার করে দেবে, হ্যাঁ, এবং ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে। যদি বুঝতে পারো কন্টেন্ট তাহলে অবশ্যই লাইক করে দেবে। SMFWB অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে যে তোমাদের প্যারামেডিক্যালের পরীক্ষাগুলো হয়, যেখানে তোমরা ডিপ্লোমা BMLT OTT জাতীয় কোর্সগুলি করতে পারবে, সেই জাতীয় প্রিপারেশনের জন্য এটি একটি অনবদ্য চ্যানেল। তো তোমরা অবশ্যই কিন্তু বাকি বন্ধু বান্ধবদের সঙ্গে একটু শেয়ার করে জানাতে পারো, বা যারা প্রিপারেশন নিচ্ছে তোমার ভাই বোনেরা তাদেরকে একটু জানাতে পারো। নেক্সট দেখো, এর ফাংশন কি আছে, ভিটামিন কি কাজ করে গো, তো এটা মনে রাখতে হবে। ভিটামিন কি কাজ করে, ভিটামিন কি কাজ করে, দেহের স্বাভাবিক পুষ্টি ও বৃদ্ধিতে সহায়তা করে। অর্থাৎ বিভিন্ন ভিটামিনের তোমার দেহে বিভিন্ন গুণ আছে, আমরা আসছি পরবর্তীতে কোন কোন ভিটামিন উল্লেখযোগ্য, কোন খান থেকে প্রশ্ন এসেছে, যেটুকু করে গেলে তুমি ওভারঅল তোমার পরীক্ষাটা তুমি ক্র্যাক করতে পারবে, সেইগুলোকে আজকের বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। তো খুব ভালোভাবে তোমরা একটু দেখতে থাকো। দ্বিতীয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। অর্থাৎ তোমার দেহে ঝট করে কোনো ভাইরাস ব্যাকটেরিয়া আক্রমণ করতে পারবে না, তাহলে কি হবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। অনেকে বলছিলে যারা টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে যাও, এই বোর্ডের PDF পেতে যাও, ইজিলি বোর্ডটাকে কভার করতে যাও, আর তারা কিন্তু ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে, সেখান থেকে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। অনেক তোমরা প্র্যাকটিস সেশনও কিন্তু পাবে, আমরা ওখানে সেখানে লোক প্রদান করে দিই, ঠিক আছে। এবং বোর্ড যদি দেখতে অসুবিধা হয়, তোমাদের ইউটিউবে যাওয়ার পর একটা পাশে এরকম সেটিং চিহ্ন আছে, সেটাতে ট্যাপ করে নিয়ে তোমরা হাই রেজলিউশনে ভিডিওটাকে চালিয়ে নিলেই তোমরা সেই, এই যে বোর্ডটা একটু অস্পষ্ট আসে হয়তো অনেক সময়, তো সেটা কিন্তু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো রেজলিউশনটাকে একটু বাড়িয়ে নিও যাদের বোর্ডটা একটু সমস্যা হচ্ছে, ঠিক আছে। তো বলে দিলাম কিন্তু, হ্যাঁ, যাদের বোর্ডে সমস্যা হচ্ছে তারা কিন্তু সেইভাবে দেখতে পারো, ফুল ভিউ তোমার কাছে চলে আসবে। আর অবশ্যই আমি সরে যাব, বাকি যেটুকু নিয়ে আছে সেটুকু তোমরা সম্পূর্ণভাবে দেখতে পাবে। আর যে কোনো অসুবিধায় কমেন্ট করতে পারো, ঠিক আছে, যে কি অসুবিধা হলো বুঝতে আমরা কিন্তু তোমাদের জন্য অলওয়েজ আছি। তারপরে দেখো, ক্যারেক্টার্স, ক্যারেক্টার্স মানে এখানে চরিত্র নয়, এখানে তোমরা কি মনে রাখবে, ক্যারেক্টার্স মানে কি রয়েছে, ক্যারেক্টার্স মানে রয়েছে বৈশিষ্ট্যাবলী বা বৈশিষ্ট্য, তোমরা মনে রাখতে পারো যে ভিটামিনের আক্ষরিক বৈশিষ্ট্য কি। দেখো, ভিটামিনকে কি রূপে ডাকা হয়, ভিটামিনকে ডাকা হয় কিন্তু কো এনজাইম রূপে। কি রূপে ডাকা হয়, কো এনজাইম, অর্থাৎ উৎসেচকের কো ফ্যাক্টর রূপে কাজ করে, উৎসেচককে সক্রিয় করতে সাহায্য করে। কি করতে সাহায্য করে, সক্রিয় করতে সাহায্য করে, এটা কিন্তু আদর্শ ক্যারেক্টার
বা আদর্শ বৈশিষ্ট্য। দ্বিতীয় কি না, এর দাব্যতা অনুসারে শ্রেণী বিভাগ আছে। দাব্যতা কি সেখান থেকে আসছে, তোমরা জেনে থাকবে যে মূলত দ্রাব্য আর দ্রাবক, ঠিক আছে, এগুলো তোমরা যে ফিজিক্যাল সায়েন্সের ক্লাস হবে সেখানে পেয়ে যাবে। দ্রাব্য প্লাস দ্রাবক, এটা মিলে দ্রবণ তৈরি হয়, ইকুয়ালস টু দ্রবণ। তো সেখান থেকে অর্থাৎ কোন কিভাবে মিশবে দেহের সাথে বা বিভিন্ন জলে বা ফ্যাটে, সেই অনুযায়ী আমরা এটাকে দুই ভাগে ভাগ করে নিই। তাই বলছে দাব্যতা। তাহলে দাব্যতা অনুসারে কয়েক প্রকার হয়, দুই প্রকার আছে। কয়টি প্রকার? দুই প্রকার। একটা কি না, একটি হচ্ছে জলে দাব্য, অর্থাৎ ইজিলি জলে মিশে যাবে, আর অপরটি হচ্ছে ফ্যাট, স্নেহ পদার্থ, বা অপর একটি নামেও তোমাদের কাছে আসতে পারে যাকে বলা হয় লিপিডে দাব্য। ওকে বাবা, ক্লিয়ার? তো দেখো জলে কি কি রয়েছে, জাস্ট এটাকে বাদ দেবে, ছোটবেলায় যখন তোমরা অ্যালফাবেটিক্যালি ওয়েতে পড়তে এটাকে বাদ দিয়ে দাও, তাহলে কি পড়ে দেখবে, বি আর সি। তাহলে পরপর দুটো কিন্তু জলে দাব্য হবে, একটা বি একটা সি। তা বি কমপ্লেক্স পরীক্ষায় আসে যে বি কমপ্লেক্সটা কেন, বি কমপ্লেক্স, বি বললেন বি কমপ্লেক্সটা কেন, কারণ কমপ্লেক্সের মধ্যে রয়েছে আটটি ভিটামিনের সমষ্টি। কয়টি সমষ্টি? আটটি ভিটামিন, সাম অফ এইট ভিটামিনস, সেই জন্য একে বি কমপ্লেক্স বলা হয়। কমপ্লেক্স মানে জটিল, অনেকগুলো ভিটামিন একসাথে রয়েছে, তাই একে বলবো আমরা কি না, ভিটামিন বি কমপ্লেক্স। ওকে বাবা, ক্লিয়ার? নেক্সট দেখো, তোমরা ফ্যাট, স্নেহ পদার্থ বা যে লিপিডের কথা বলছো তাকে কি করে মনে রাখবে, তাকে একটা সিম্পল ফর্ম তাকে মনে রাখবে, অ্যাডেক। কি মনে রাখবে? অ্যাডেক, ঠিক আছে, ডেক, বাংলায় এরকম শব্দটি লিখে রাখতে পারো, অ্যাডেক। কেন না, এ ডি ই কে, এই চারটে ভিটামিন কি হয় ফ্যাট বা স্নেহ পদার্থে বা লিপিডে কিন্তু দাব্য হবে। বলো, এই অবধি আশা করি কোনো সমস্যা নেই, ইজিলি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। যদি ক্লিয়ার হয়ে থাকে, ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু লাইক বাটন প্রেস করে দিতে ভুলো না, আর এই জাতীয় ক্লাস আরো চাই কিনা তোমরা কিন্তু কমেন্ট বক্সেও জানাতে পারো। তারপর আমরা চলে যাব, দেখো বলছে রোল অফ হিউম্যান বডি, তাহলে কার না ভিটামিনের রোল কি রয়েছে হিউম্যান বডি মানে মানব দেহে, যেখান থেকে প্রচুর বার প্রশ্ন এসেছে, তার মধ্যে যেগুলো থেকে প্রশ্ন এসেছে সেই ছয়টি ভিটামিন তোমাদের সামনে আমরা কিন্তু প্রস্তুত করেছি। তো দেখো কি কি রয়েছে, প্রথমেই রয়েছে কি না, ভিটামিন এ। ভিটামিন এ রাসায়নিক নাম বা এই জাতীয় যেগুলো লেখা রয়েছে এগুলোকে তোমাকে রাসায়নিক নাম বা বৈজ্ঞানিক নাম রূপেও কিন্তু ডাকতে পারে। কি বলবো আমরা, রাসায়নিক নাম বা বৈজ্ঞানিক নাম। রাসায়নিক নাম কি, রাসায়নিক নাম হচ্ছে অ্যাজেরপ্থাল, এইভাবে মনে রাখো, ইজিলি তৈরি করতে পারবে, ভেঙে নাও শব্দটাকে, অ্যাজেরপ্থাল। ওকে, তো কি কি দেখো, এই ভিটামিনের অভাব যদি হয় তোমার দেহে তাহলে কি কি রোগ হতে পারে, রাতকানা মানে রাতে সঠিকভাবে দেখতে অসুবিধা হবে, ঠিক আছে। দ্বিতীয়, অন্ধত্ব যদি বেশি পরিমাণ কমে যায় তাহলে অন্ধত্ব আসতে পারে, হ্যাঁ। এবং টোড স্কিন, এইটা থেকে পরীক্ষায় কিন্তু প্রশ্ন এসেছে, টোড স্কিন, এবং এর অপর নাম ফিনোড্রাম বলা হয়। কি এটা, টোড স্কিন মানে টোড মানে ব্যাং, তো ব্যাঙের দেহটা কিরকম হয়, খসখসে হয়, তো সেই স্কিনটা সেরকম হয়ে যাবে, নষ্ট হতে থাকবে তোমার দেহের স্কিনটা, তাই এটাকে বলা হয় টোড স্কিন বা ফিনোড্রাম। নেক্সট দেখো, দুই নম্বর ভিটামিন ডি, কি রাসায়নিক নাম, দেখো রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল। কি রোগ হয় এটা, আবার রোগের ভাগ আছে, দুটো রোগ হয়, একটা হয় রিকেট আর একটা হয় অস্টিওম্যালেসিয়া। রিকেট কার হবে, ছোটদের হবে রিকেট, হাড়ের গঠন ঠিক হবে না, পা মেকে যেতে থাকবে, আর বড়দের হবে অস্টিওম্যালেসিয়া। কি হবে, অস্টিওম্যালেসিয়া, একদম ওকে না। চলো নেক্সট দেখতে হয়, নেক্সট কি আছে, ভিটামিন ই, এর রাসায়নিক নাম তোমরা কি বলবে, রাসায়নিক নাম বলবে টোকোফেরল। কি বলবে, টোকোফেরল, কি সাহায্য করে, ভ্রূণের বৃদ্ধিতে সাহায্য করে। ভ্রূণ কোথায় বড় হয়, মায়ের দেহে ভ্রূণ বড় হয়, এবং সেই বৃদ্ধিতে মায়ের দেহ যখন ভ্রূণ আস্তে আস্তে বাড়ছে, দেখো আমাদের এখান থেকে কোয়েশ্চেন আসে ভ্রূণের জীবনকাল কতদিন, মানে মায়ের দেহে আমরা কতদিন থাকি, এটা কিন্তু মনে রাখতে পারো, 9th month 10 days। অর্থাৎ যদি তোমরা দেখো 9 month মানে 9 into 30, তাহলে 270 + 10 = টোটাল কতদিন থাকবে, 280 দিন কিন্তু থাকবে। প্রশ্ন এইভাবেও তোমাদের আসতে পারে। তো ভ্রূণের বৃদ্ধিতে সাহায্য করে, এবং বন্ধাত্ম প্রকাশ পায় যদি ভিটামিনের অভাব ঘটে, ই ভিটামিনের অভাব ঘটে, তাহলে সেই যে মা শিশুর জন্ম দিচ্ছে, তাহলে সেই মা শিশুর জন্ম দিতে কিন্তু অক্ষম হবে, বা শিশু মায়ের দেহে বড় হবে না, এবং মায়ের দুগ্ধ কি হবে, দুগ্ধ ক্ষরণ হ্রাস পায়। অর্থাৎ মানে কি বলতে চাইছে, শিশু যখন ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ মানে পৃথিবী সূর্যের আলো দেখে, এবং এসে তার প্রথম খাদ্য হয় মাতৃস্তন দুগ্ধ, তো যদি মা দুগ্ধ না পায় তাহলে শিশু খেতে পাবে না, তাহলে শিশুর কিন্তু স্বাভাবিক বৃদ্ধিও ব্যাহত হবে, ঠিক আছে না, বুঝতে পারা গেছে। নেক্সট দেখো কি রয়েছে, ভিটামিন কে, ভিটামিন কে রাসায়নিক নাম কি রয়েছে পরীক্ষায় কিন্তু এসেছে, ভালোভাবে নজর দিয়ে দেখে নাও। ভিটামিন কে রাসায়নিক নাম হচ্ছে ফাইলোকুইনোন বা ন্যাপথোকুইনোন।
এই দুটো নামই কিন্তু একই, তো তোমাকে দুই ভাবে আসতে পারে। তো অবশ্যই নোট ডাউন করতে হবে যদি এখান থেকে পরীক্ষায় তোমাকে কমন পেতে হয়, এবং গ্যারেন্টি সহকারে ভিটামিন দিকে পরীক্ষায় প্রত্যেক বছর প্রশ্ন থাকে, আগামী দিনেও কিন্তু আসতে চলেছে। 2023 সালের জন্য এটি একটি ইম্পর্টেন্ট ANM GNM নার্সিং এর ক্লাস রয়েছে। তো ফাইলোকুইনোন এবং ন্যাপ্থোকুইনোন কি করে দেখো, ভিটামিন কে কি করে, রক্ত তঞ্চন হবে না, অর্থাৎ তোমার দেহের কোনো অংশ যদি কেটে যায় তাহলে রক্ত বেরিয়ে যেতে থাকবে, জমাট বাঁধবে না, কিন্তু সাধারণত 2-3 মিনিটের মধ্যে জমাট বেঁধে যায় এবং রক্তক্ষরণ বন্ধও হবে না, চলতে থাকবে, তাহলে ব্লাড লস হলে তোমার মৃত্যু অবধি ঘটতে পারে। কোন ভিটামিনের কারণে? ভিটামিন কে, খুব ইম্পর্টেন্ট এটি, এটি থেকে প্রচুর বার পরীক্ষায় প্রশ্ন কিন্তু এসেছে। চলো নেক্সট আমরা দেখি ভিটামিন বি কমপ্লেক্স। আমি তোমাদের আগেই বলে দিচ্ছি কমপ্লেক্স শব্দের অর্থ সমন্বয়, কেন কি না এখানে 8টা ভিটামিন একসাথে রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্যগুলো আমি তোমাদের একদম বিজ্ঞানসম্মত নাম সহ তুলে দিয়েছি বা রাসায়নিক নাম সহ তুলে দিয়েছি। প্রথম হচ্ছে ভিটামিন B1, দেন B2, এইভাবে চলতে 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 ভিটামিন B12 অবধি আছে। তাহলে ওই 1-12 অবধি গেলে 12টা হওয়ার কথা, 8টা কেন হচ্ছে সেটাও বিষয়, কারণ সেখানে তোমরা 1-2 এর পর পেয়ে যাচ্ছ কি বি, দেখো এখানে কটা পাচ্ছ 3টে, আর এখানে আমরা বাকি পাচ্ছি দেখো 4টে 5টা 6টা 7টা, অর্থাৎ এখানে আগে একটা আছে B3, ঠিক আছে। তো ভিটামিন B1 B2 B3, দেন B5 B6 B7 and B9, এই টোটাল কতগুলো হবে? 8টা হবে। তো ভিটামিন B1 এর রাসায়নিক নাম কি? থায়ামিন। B2 এর রাসায়নিক নাম কি? রাইবোফ্লাভিন। ভিটামিন B12 এর রাসায়নিক নাম কি? সায়ানোকোবালামিন। এগুলো পরীক্ষায় কিন্তু প্রচুর বার এসেছে। কি রোগ হতে পারে এই ভিটামিন বি কমপ্লেক্স এর কারণে, যে রোগ হতে পারে তার নামগুলো একটু দেখে রাখতে হবে। বেরিবেরি, পেলেগ্রা, রক্তাল্পতা, এটা পরীক্ষায় এসেছিল তাই তোমাদের জানিয়ে দিচ্ছি, স্টার পর্যন্ত দিয়ে দিলাম। রক্তাল্পতা এবং স্টোমাইটিস, ঠিক আছে, বা স্টোমাটাইটিস। তো কি না, রক্তাল্পতার অপর নাম কিন্তু অ্যানিমিয়া। আমরা কি মনে রাখবো? রক্তাল্পতার অপর নাম অ্যানিমিয়া, অর্থাৎ মানব দেহে যার পরিমাণ কমে গেলে হ্যাঁ কি হবে, রক্তের ঘাটতি দেখা যাবে, শ্বাসকষ্ট হতে পারে, এই জাতীয় ঘটনাও কিন্তু ঘটতে পারে। আর সর্বশেষ যেটা পরীক্ষায় VVI প্রচুর বার এসেছে, ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ভিটামিন সি। বলে তো সি কি আছে না, সি কিন্তু বলা হয়, সি এর রাসায়নিক নাম কি আছে? অ্যাসকর্বিক অ্যাসিড। কি বলবো আমরা? অ্যাসকর্বিক অ্যাসিড। কিসে পাবে? সব থেকে বেশি পরিমাণ পাবে লেবু জাতীয় ফল বা টক জাতীয় ফল, তাহলে তেঁতুল নয়, তেঁতুলে টার্টারিক অ্যাসিড থাকে, লেবু জাতীয় ফলেই তোমরা কি পাবে? অ্যাসকর্বিক অ্যাসিড পাবে, যেখানে ভিটামিন সি তোমার দেখা যায়। যদি কমে যায় তাহলে কি রোগ হতে পারে? স্কার্বি হতে পারে। স্কার্বি মানে কি? স্কার্বি মানে মাড়ি থেকে দাঁতগুলো ধীরে ধীরে যদি সরে যেতে থাকে, তাহলে দাঁত আলগা হয়ে যাবে, বয়স তোমার বেড়ে যাবে, ভালো লাগবে না কিন্তু। তো সেই জন্য কি রোগ হতে পারে? স্কার্বি রোগ হতে পারে। তো এই ছিল আজকে আমাদের টপিক। যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক বাটনটা জরুর প্রেস করে দেবে এবং শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না বিভিন্ন ফ্রেন্ডস গ্রুপে তোমাদের সাথে। থ্যাংকস ফর ওয়াচিং, পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে, সেই অবধি টাটা।